হ্যালো আমার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাইলা রাজকুমারীর নতুন এপিসোডে আবারও আপনাকে জানাই স্বাগতম। তো বন্ধু, আজকে আমরা কথা বলবো মুখে দুর্গন্ধ নিয়ে এবং দাঁত ব্যথা নিয়ে। এই সমস্যায় আমরা অনেকেই পড়ে থাকি। বড় বড় ডেন্টিস্টদের কাছে গিয়ে কিংবা ফার্মেসিগুলো থেকে পথ্য নিয়ে আসার পরও এ থেকে আমরা নিষ্কৃতি পাচ্ছি না। সপ্তাহে দুদিন ভালো থাকলে ছয় দিনই থাকি খারাপ। সেই সব বন্ধুদের জন্য আজকের ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আমাদের হাতের কাছে একটি ফুল গাছ পাওয়া যায় যার নাম কামিনী গাছ। কামিনী গাছের পাতার সাথে পেয়ারা গাছের ছয় সাতটি পাতা নিয়ে সিদ্ধ করে নিতে হবে। অবশ্যই আমি একটা কথা বলে নিই, আপনাদেরকে এটি কিন্তু আগে ভালো করে ধুয়ে নিতে হবে। এর কালারটি পুরো র চার মতো হবে। এই পানীয়টি সকাল এবং সন্ধ্যায় উষ্ণ গরম করে কুলি করলে আপনার দাঁতের যত বড়ই ব্যথা হোক, ইনফেকশান থাকুক, ইনস্ট্যান্ট আরাম দিবে এবং মুখের দুর্গন্ধ চিরতরে চলে যাবে। তো বন্ধু, আপনি আমাদের ভিডিও দেখে যদি মনে হয় ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।